মাটির ভেতরে হবে ঘরে মনামা, কেন বন্ধ দালান ঘর। ডিম হইতো তার মানে হচ্ছে ভালো রান্না হয়নি, বুঝছো না? গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস তো বিশাল ব্যাপার ছিল, তারপরে হচ্ছে তরকারি, ডাল, এরকম করে খায় মানুষ। আমার রুমে যে ছেলে ওরা দুজন থাকে, ওরা গেলেই আচ্ছা আমাকে একটু ডিম পোস্ট করে দেন, আমাকে একটু ডিম ভাজি করে দেন। তোমার জন্য তো খুবই ভালো, কারণ তুমি মনে করো আমার জন্য ভালো না ডিম প্রত্যেক দিন, কারণ ডিমের কুসুমটা হয়তো তোমার আমার ক্ষতি করতে পারে। নট নেসেসারি, আমি বিশ্বাস করি না যে ডিমের কোলোরেস্টার হাই হয়, এগুলো আমি বিশ্বাস মানে আমি মানি না। যেমন আজকেও আমি মেনপাকে বললাম যে দেখ আমি তো এখানে ব্যথা করে, ওখানে ব্যথা করে, হাঁটুর গোড়ালিতে ব্যথা করে, তাতে কী হয়েছে? আমি তো কোনো ব্যথার ওষুধ খাই না। কেন খাই না? যে ওটা একটা সাইড এফেক্ট থাকে। আমারে আল্লাহ বানায় পৃথিবীতে পাঠায় দিছে, এখন আমি বসে বসে একটু ব্যথা হইলো ওষুধ খাইলাম, আমার একটু পেট খারাপ হইলো ওষুধ খাচ্ছি, সব কিছু ওষুধ নির্ভরশীল হয়ে গেলে তাহলে আমার শরীরটা ওষুধ নির্ভরশীল হয়ে যাবে। এখন আল্লাহ যদি মাইন্ড করে আমাকে ধরে ধরে পিটা যে তোরে বলছি জীবন রক্ষা করা ফরজ, তা আমার জীবনের তো মালিক আল্লাহ, তো আল্লাহ যদি আমার জীবনটা সুন্দর রাখে, সুস্থ রাখে, আমাকে যদি ভালো রাখে, তার মালিক তো আল্লাহ। এখন আমি ওষুধ খেয়ে খেয়ে ওষুধ আল্লাহ কেন হয়ে যাব, বুঝো না? সেজন্য আমি খাই না। কিন্তু হ্যাভিং সে দ্যাট, ডিম, দুধ, কলা তুমি অবশ্যই অবশ্যই খাবা। যখনই পারবা দুই চারটা কলা নিয়ে এসে রুমে রাখবা, খিদা লাগবে কলা খাবা। আমি নিজেকে তোমাকে উপদেশ দিচ্ছি যে এটা সত্যি খুব সোজা। পৃথিবীতে সবচেয়ে সোজা কাজ কি জানো? পৃথিবীতে সবচেয়ে সোজা কাজ হচ্ছে উপদেশ দেওয়া। তোমাকে আমি বলতেছি, কিন্তু আমি কিন্তু নিজে করি না। আমাকে 10-15 বছর আগে কাইজারের একটা ডাক্তার বলেছিল প্রত্যেক দিন একটা কলা আর একটা আপেল খাবা, তাহলে তোমার হার্টের কোনো সমস্যা হবে না। তো এটা আমি তোমাকেও বলতে চাই, যখনই চান্স পাবা আর একটু বড় হবা, একটু পয়সাটা সাজবে আর একটু বয়স হবে, তখন আপেল আর কলা খাবা। অবশ্য বাংলাদেশে আপেলটা হয়তো অত কমন না, তবু খাবা। আবারও যদি আমাদের পেয়ারা পাওয়া যায় না, পেয়ারা বা টমেটো, ওগুলো কিন্তু আবার আপেলের কাজ করে, বুঝছো? একই জিনিস। তো ওরা যে ডিম খায় এটাতে তোমার মাইন্ড করে কিছু নেই, তুমি ডিম খাবা, একটা করেই খাবা। এখন তো শীতের দিন, চেষ্টা করো না, মানে ব্যাপারটা ওইরকম না, লাইক ভাতের সাথে মাছের পরিবর্তে আমি তোমার সাথে এটাতে একমত। তিনবার বা প্রত্যেক দিন ওরাদের হাতে একটু এডিকশন আছে, আর আমি তোমাকে মিথ্যা বলবো না, আমার মনে হয় ডিমটা আমার বেশি খাওয়া হয়েছে, কারণ ওটা খুব ইজি বানানো, বুঝছো? আর আগে তো আমি হলুদটা সরায় দিয়ে শুধু সাদাটা মরিচ পেঁয়াজ দিয়ে ভাইজা খাইতাম লিটারেলি। এটা কিন্তু আমেরিকানরাও তাই খায়, মানে হোয়াইট পার্টটা বেশি খায়। আমি যত হোয়াইটদের বাসায় গেছি, বা আমি নিজেও তো লিটারেলি আমার বউ হোয়াইট, ওদের বাসায় যত ডিম খাইছি বেশিরভাগ করে কি ওই সাদা পাটটাকে নিয়ে, ওই যে একটা কি জানি বলে ওটাকে, দাঁড়াও, ব্ল্যাক পেপারের বাংলা কি, কালি জিরা না, আর একটা জিনিস আছে ব্ল্যাক পেপারের বাংলা জানো? ব্ল্যাক পেপার এটা কি কোনো খাবার? না রে বাবা, ওই যে রান্না করার মধ্যে দেয়, দাঁড়াও, ওটা ঝাল ঝাল লাগে, ও ওইটার নাম হচ্ছে গুলমরিচ। গুলমরিচ, গুলমরিচ চেনো? ছোট ছোট কালো কালো, ওইটা দিয়ে
মানে সাদা ডিমটা ভাইজা একটু লবণ দিয়ে, পেঁয়াজও দেয় না, তেলও দেয় না, অত অল্প একটু তেল দেয়, অলিভ অয়েল দেয়, আর ওই যে ব্ল্যাক পেপার দিয়ে খায়। আর আমাকে এরকম অনেক খাওয়াইছে, খাওয়ায় 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 খাওয়া আমাকে হেলদি বানাইছে। এটা সত্যি আলহামদুলিল্লাহ আমি আমি আমেরিকানদের কাছে, বিশেষ করে আমার বউয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে ওই যে কুকুম্বার চেনো, কুকুম্বার হচ্ছে কুকুম্বার, আমার মনে হয় প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে করছি না, ওই জন্য তুমি বুঝতে পারছো, ওইটা আর কি বাংলায় শশা যেটা আছে না, শশা জাতীয় একটা খাবার, তো ওইটা ছোট ছোট থাকে, ওইটা ল্যাটাস, আই হেট ল্যাটাস, ওটা মনে হচ্ছে কিছু চামড়া মানে ঘাস খাচ্ছি, গরু যেমন ঘাস খায় ওই রকম ল্যাটাস কুকুম্বার। আর আমাকে স্যামন ফিশ দেওয়া হইতো, নাহলে চিকেনের টুকরা দেওয়া হইতো, তো চিকেনের টুকরা যেহেতু, হ্যাঁ স্যামন ফিশ আই লাভ, আই হাই স্যামন ফিশ খাইছো? কোথায় খাইছো? কক্সবাজার। বাবা তুমি আমার এর মধ্যে কক্সবাজার রে গেছো? এসএসসি তে গেছিলাম বলছি তো, তো কি গার্লফ্রেন্ডের সাথে গেছো না একা গেছো? মজা দাও না, একা গেছিলাম। হ্যাঁ 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 বলছিলা তো আমি জীবনে কক্সবাজার যাইনি, তো ওই ওইটা যাও চট্টগ্রামে গোসল করে আসছো। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। আমি জীবনে কক্সবাজারও যাইনি, গোসলও করিনি, আর সমুদ্রে গোসল করতে আমার খুব যে একটা প্রিয় তা মনে হয় না। আমার সমুদ্র দেখতে ভাল লাগে, সমুদ্রের পাড়ে যায় ফটো তুলতে ভাল লাগে, সূর্য সূর্যোদয় সূর্যাস্ত দেখতে ভালো লাগে, কিন্তু সমুদ্রে গোসল বোধ হয় আমি একবারই করেছিলাম সৌদি আরবের জিজানে। জিজানে সমুদ্রেতে গোসল করছি, খুবই নোংরা একটা বিচ ছিল, রেড সি বলে না কি জানি বলে, ব্ল্যাক সি না রেড সি এর ধরনের কিছু হবে, সৌদি আরবের জিজানে, ওইখানে আমি একবার গোসল করছিলাম। আর তাছাড়া আমার, আমি তো কক্সবাজারে যাইও নি, আমেরিকার আমি যেখানে থাকি এখানে সান্তা মনিকা বিচ আছে, তারপরে কী কী সব বিচ আছে, মালিবু বিচে অনেক গেছি, আমার ছেলে অনেকবার গোসল করছে কিন্তু আমার করা হয়নি। তা তোমরা যেটা বলতেছিলাম, তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমার শরীর অনেক দিন ভালো ছিল, বা 50 বয়স পর্যন্ত খুবই সুস্থ ছিলাম, কারণ আমি খুব লিমিটেড খাইতাম। আমার মনে আছে আমার দাদি একবার এসেছিল খাজা মঞ্জিলে, তো আমার খাওয়া দেখে বলেছে যে বহু তুমি এতনা কম কম করে খাওয়া দাও, বাচ্চাদের পেটটাই ছোট হয়ে গেছে, সন্টুর তো পেটটাই ছোট হয়ে গেছে, তুমি আমাকে আদর করে বলছিল। তো আমার মা মুচকি করে হাসে, চুপ করেই ছিল, কারণ শাশুড়ি তার নাতিকে আদর করে বলছে, তো উনি মাইন্ড করেনি। কিন্তু আমার তখন মনে হয়েছে যাচ্ছে এরকম করে বললো কেন মাকে, আমার তো অতটুকু যতটুকু প্রয়োজন আমি ততটুকু খাই। আর আমি খাওয়ার সময় করি কি, প্রথমে খাওয়ার শুরুতেই একটু পানি খেয়ে নিই, পানু লেবু দিয়ে পানি খাই, তারপরে আমি যেটা খাবার আমি খাই। আর ভাত আমি প্রচুর খেতাম না, ভাত আমার সবচেয়ে 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 প্রিয় খাবার, আলহামদুলিল্লাহ ভাত, আলু ভর্তার ডাল, সিম ভাজি, তারপরে ওই যে তুমি বলতেছ ডিম, ডিম ভাজি, এগুলো আমার প্রিয় খাবার, মুরগির রোস, মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলোর চেয়েও এই জিনিসগুলো আমার প্রিয়, এটা আল্লাহর প্রদত্ত। ল্যান্টেস আমার খুব প্রিয়, যেটা সুরা বাকারাতে আছে যে ওনিয়ন ল্যান্টেস অ্যান্ড কি জানি আর একটা আছে, ওনিয়ন ল্যান্টেসের কথা কিন্তু সুরা বাকারাতে আছে, তোমার জানার কথা। এই জন্য লিমিটেড খেয়ে 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 না আমার পেট ছোট হয়ে গেছিল, কিন্তু রিসেন্টলি আমি এত খাই, রাক্ষসের মতো খাই, এই বয়স হয়ে যাওয়ার কারণে এখন যখন কম খাওয়া উচিত তখন কিন্তু আমি রাক্ষসের মতো খাই, আবার ডিমও খাই দুইটা। আবার ওই যে তানভীর সাগর, তো ও তো ইন্ডিয়ান হোটেলে কাজ করে, ও বিরিয়ানি নিয়ে আসে, চিকেন তন্দুরি নিয়ে আসে, আর ওদের রাইসটা এত সুন্দর, ডাল মাকড়া নিয়ে আসে, কী কী সব নিয়ে আসে, আর আঙ্কেল খাও, কাকা খাও, এই করে 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 আমাকে খাওয়াইয়া বানায় দিছে। আমি যতটুকু আমার পেট বড় হয়েছে ওই পিচ্চির জন্য, ওকে আমি পিচ্চি বলি না, ওকে লম্বু বলি, কিন্তু ওই পিচ্চির খাওয়ার খাওয়ানোর অত্যাচারে আমার এরকম হয়েছে। এইরকম আমার আর একটা পাকিস্তানি বন্ধু ছিল,
ও আমাকে মগজ খাওয়ায়, কলিজা খাওয়ায়, গরুর মাংস সুন্দর করে বিরিয়ানি খাওয়ায়, বউ গরুর মাংস রান্না করে খাওয়ায়, আমার কোলেস্টেরল হাই করে দিয়েছিল জানো তো। খাওয়াটা সব সময় লিমিটেড খাবা, কম খাবা, যত কম খাবা তত ভালো থাকবা। আমার মনে হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো একটা হাদিসও হয়তো এরকম আছে, চিন্তা চেষ্টা করবা লিমিটেড খাওয়ার জন্য। আর যদি আমার মতো একটুতেই ফুলে ফেটে ওঠো তাহলে তো আরও লিমিটেশন, মানে আরও কম করে খেতে হবে। আর ওই যে ভাত ডাল তরকারি একদম গজ গজ করে খাওয়া, এর মধ্যে কোনো বাহাদুরি নাই। আর আমরা খাওয়াইয়ে ঘরের ছেলে, আমরা এই সেই, আমার মনে হয় না এটা খুব একটা বাহাদুরি। আমার মনে হয় অল্প খাও, ভালো খাও, সুস্থ থাকো, ভালো থাকো, মনটাকে পরিষ্কার রাখো, তাহলেই পারবা জীবনের সুস্থ থেকে এগিয়ে যেতে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আর এটা যে কথাটা আমি বললাম, এটা সাদকে বললাম। খাচ্ছো, তোমার পুরো নামটা বলো। নাকভি আলবনি। আপনার পুরো নামটা বলেন। ফাহিম সিদ্দিক। আপনি একটু খাজা মুর্তুজ সম্পর্কে বলেন। ফাহিম সিদ্দিক। হ্যাঁ বলছেন, এখন খাজা মুর্তুজ কে কি? খাজা মুর্তুজ সম্পর্কে কিছু বলুন। আঙ্কেল সম্বন্ধে আচ্ছা বলেন, আপনার আমেরিকা কেমন লাগছে? আমি কিন্তু বুঝতে পারি নাই।